ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, প্রতিবারের মতো আমি দিশারি আবারও হাজির আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। তো গতকালকের ভিডিওতে আমরা শিখেছিলাম যে কিভাবে নন লিগাল ভাবে রিপোর্ট করতে হয়। তো আজকে আমরা শিখাবো কিভাবে সামওয়ান এলস দিয়ে কিভাবে রিপোর্ট করতে হয় কপিরাইট। তো বন্ধুরা, একটা খুশির সংবাদ জানাই যে আজকে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজ খুলে দিছে। তো সবই আপনাদের কারণে হয়েছে। তো এখন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাব। আবার অনেকেই কমেন্ট করছেন যে ভিডিওটা মোবাইল দিয়ে বানাইলে ভালো হইতো। তো মোবাইল দিয়ে বানাইলে আপনারা অনেকেই বুঝতে পারতেন না, কারণ মোবাইলের ডিসপ্লেটা ছোট থাকতো এবং অপশনগুলো খুবই কম আসতো, যার কারণে আমি ল্যাপটপ দিয়ে ডিসিশন নিয়েছি যে ভিডিওটা বানাইলে সবাই বুঝতে পারবে এবং জানতে পারবে। এবং অনেকে বুঝতে পারছে এবং কাজ শুরু করে দিছে অলরেডি, অনেক পোস্ট রিমুভও হয়েছে। সেক্ষেত্রে একজনের ক্ষেত্রে প্রয়োগ করলে হবে না, যত নাস্তিক আছে সবার ক্ষেত্রেই এই সিস্টেমটা প্রয়োগ করতে হবে। তো এখন আমাদের সেই সংবিধান অনুযায়ী আমরা যেহেতু বলছি যে আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা সেক্টর অনুযায়ী ভাগ ভাগ করে দিব, তো আমরা আজকের সেক্টর সামওয়ান এলস দিয়ে কিভাবে কপিরাইট মারতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা আবার আগের মতো প্রতিবারের মতো কপিরাইট রিপোর্ট ফর্মের মধ্যে চলে যাব। যাওয়ার পর অবশ্যই তার আগে বলে নেই যে আপনার অ্যাকাউন্টটা আইডিতে লগ ইন করা থাকতে হবে। তো আমি এর আগের ভিডিওতে কিছু কথা বলতে ভুলে গেছিলাম, এই কারণেই যে এখানে কিন্তু কপিরাইট কেন ধরে কোন বিষয়বস্তুটা এটা হয়তো আপনাদেরকে আর বলতে হবে না, অনেকেই জানেন। কারণ যেহেতু কপিরাইট রিপোর্ট মারতে পারেন, আর কপিরাইট কেন ধরে এটা আপনারা অনেকেই জানবেন। তো আমি এই বিষয়টা ক্লিয়ার করি নাই এই কারণে যে আপনারা কপিরাইট সম্পর্কে অনেক কিছুই জানেন, কিন্তু এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করি নাই ওই ভিডিওতে এই কারণে। তো আজকে ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে কোনো প্রকার বিভ্রান্তিকারক কোনো প্রকার কাউকে যদি কপিরাইট রিপোর্ট মারা হয়, সেই ক্ষেত্রে ইউএস এর কপিরাইট আন্ডার সেকশনের 512 দ্বারা সি সেক্টরের ইউএস এর মধ্যে ডিজিটাল মিডিয়ামের মধ্যে যে কপিরাইট একটা আছে DMCA, সেটার মাধ্যমে যদি আপনি ফলস রিপোর্ট বিভ্রান্তকরমূলক রিপোর্টে ধরা খান, তাহলে অবশ্যই আপনি আপনার নিজের যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে সেটার অবসান ঘটতে পারে, অর্থাৎ আপনার সেই অ্যাকাউন্টটা কন্টেন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমাদের কপিরাইট রিপোর্ট মারার ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হবে। তাছাড়া আপনি যদি সতর্ক না থাকেন, তাহলে যদি ধরা পড়েন, তাহলে 100% আপনার অ্যাকাউন্ট অবসান ঘটতে পারে। এখানে সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে যে সেকশন আন্ডার সেকশন 512 এর 6 ইউএস এর এবং ইউএস এর বাইরে আপনার অ্যাকাউন্ট যদি বিভ্রান্তিকরমূলক কাউকে রিপোর্ট করা হয়, সেটা যদি ধরা পড়ে, তাহলে তাদের ওই সেক্টর অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক রিমুভ করে দিবে। তো অতএব সাবধান, আমরা সতর্কতার সাথে রিপোর্ট করব। শুধু রিপোর্ট করলেই হবে না, জাস্ট বুঝে শুনে রিপোর্ট করতে হবে যে আমি কোন জায়গায় রিপোর্ট করতেছি, আমি কেন রিপোর্ট করতেছি, ওইটা ফেসবুক কমিউনিটিকে বুঝায় বলতে হবে। যারা বুঝেন না, তারা না বুঝে রিপোর্ট মারবেন, উল্টো নিজের আইডি হারাবেন। তাছাড়া এখানে প্রিটেন্ডিং এর অ্যাকাউন্টগুলো, যেমন আমরা একটা অ্যাকাউন্টে যদি প্রিটেন্ডিং রিপোর্ট করি, সেক্ষেত্রে যখন ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, তখন কিন্তু সে যে অ্যাকাউন্টটা প্রিটেন্ডিং এর ক্ষেত্রে ডিসেবল হয়েছে, ওই অ্যাকাউন্টটা যখন ব্যাক আসে, তখন কিন্তু যে অ্যাকাউন্টটা প্রিটেন্ডিং মারা হয়েছিল, যে অ্যাকাউন্টটার কারণে ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছিল, ওই অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক ডিসেবল হয়ে যায় যখন ওই অ্যাকাউন্টটা ব্যাক চলে আসে মেইন চ্যানেল থেকে। ঠিক কপিরাইট রিপোর্টের সেকশনটাও ওই রকম, আপনি বিভ্রান্তকরমূলক কাউকে যদি কপিরাইট রিপোর্ট মারতে চান, তাহলে উল্টা আপনার নিজের অ্যাকাউন্ট রিমুভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং আপনি কাউকে কপিরাইট রিপোর্ট মারছেন এবং সে যদি লিগালভাবে সেটা রিস্টোর করে, রিস্টোর অনেকভাবেই করা যায়। কাউন্টার নোটিফিকেশনের মধ্যে কাউন্টার নোটিফিকেশন সম্পর্কে আপনাদেরকে বলতে হবে না, কারণ যারা ইউটিউবিং করেন, কারণ আমার চ্যানেলের মধ্যে অনেকে ইউটিউবিং করেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে আপনার নিজের লেখা কোনো বিষয়বস্তু যদি হয়, সেটা যদি কপিরাইটের ক্ষেত্রে ডিসেবল হয় বা রিমুভ করা হয়, সেক্ষেত্রে আপনি কমপ্লেন নাম্বার দিয়ে কাউন্টার নোটিফিকেশনের মাধ্যমে রিকভার রিস্টোর করতে পারবেন। কিন্তু রিস্টোরটা যদি আপনি লিগালভাবে, যেমন একজন পাঠক, যেমন পাঠক থেকে শুরু করে একজন রাইটার, রাইটার যখন কোনো কিছু লিখে, ওইটার কিন্তু একটা কপিরাইট সনদের আইনপত্র দ্বারা, এটা কপিরাইট আন্ডারের যে একটা সনদপত্র আছে সেটা তার কাছে রেখে দেয়। এখন এই লেখকের লেখার কেউ যদি দাবিদার থাকে, যে বলে যে এটা আমার, বা কেউ চালিয়ে দেয় তার নিজের নামে, তাহলে কিন্তু সে আইনপত্র দিয়ে সে লিগাল অ্যাকশন নিতে পারে। ঠিক তেমনি
এখানেও আপনি যখন কাউকে বিভ্রান্তিমূলক রিপোর্ট মেরে, কপিরাইট রিপোর্ট মেরে তার পোস্ট পিকচার বা বিভিন্ন প্রকার ভিডিও আপনি যদি রিমুভ করে দেন, তাহলে সেটা যদি সে ওই সনদপত্র দ্বারা দেখে কাউন্টার নোটিফিকেশনের মাধ্যমে রিইনস্টোর করে, তাহলে আপনার অ্যাকাউন্ট 100% কন্টেন্ট ডিসেবল হবে আর ফেসবুক থেকে এটা ফেরত দেওয়া হবে না। এর জন্যই বলেছি যে রিইনস্টোর অনেক প্রকারেরই হয়, কাউন্টার নোটিফিকেশনের মধ্যেও রিইনস্টোর করা যায় যদি লিগালভাবে সে তার কাছে সনদপত্র থাকে। আর যদি লিগালভাবে না থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারে, যে বিভিন্ন কিভাবে অ্যাপ্লাই করতে হয় সে ব্যাপারে পরে ভিডিও বানাবো, কিন্তু এখন না, এই কয়েক মাসে আপনি ভিডিও পাবেন না, কোনো চ্যানেলেই পাবেন না। তো আমরা আমাদের আজকের বিষয়বস্তু হলো সামন ইলস, তো আমরা এখান থেকে সামন ইলস সিলেক্ট করব। এখন এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করি, সামন ইলস এই জিনিসটা কি, এই জিনিসটা হলো মনে করেন আপনার পরিচিত ফ্রেন্ড লিস্টের বা ফ্রেন্ড লিস্টের বাইরে কেউ কারো পোস্ট কপি করছে। দেখবেন যে ফেসবুকের মধ্যে একটা পোস্ট প্রতিনিয়তই কপি হয়ে যায়। মনে করেন যে আপনি একটা পোস্ট নিউজ ফিডে বা একটা গ্রুপের মধ্যে পোস্টেন, ওই পোস্টটাই যদি দেখেন যে অন্য একটা গ্রুপের মধ্যে পোস্ট করা হয়েছে, তাহলে এটার মালিক কে আপনি নিজেও জানতেছেন না, তাহলে এটার মালিকানা কে? মালিকানা যেহেতু আপনি জানেন না, সেক্ষেত্রে সামন ইলস ব্যবহার করে। তাছাড়া আপনি যদি একটা গ্রুপের মধ্যে দেখছেন যে এই পোস্টটাই একজন পোস্ট করছে, আবার সেম পোস্ট কপি করে আরেকটা গ্রুপের মধ্যে আরেকজন পোস্ট করছে, আপনি যদি তাকে যদি কপিরাইটের অনার দিতে চান, তাহলে সামন ইলস দিয়ে রিপোর্ট করতে পারবেন। তো এখন আসি কন্টেন্ট ইউ ওয়ান্ট টু রিপোর্ট, এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন সেম আগের মতোই সবকিছু, আপনি ফটো ভিডিও আর পোস্ট বা ফটো অ্যালবাম, আপনি চাইলে যদি মনে করেন আপনার নামে কেউ ফেক আইডি ইউজ করতেছে, একদম আপনার ফটো অ্যালবামে যতগুলা ফটো ছিল সেগুলা সবগুলা কপি করে এটা ইউজ করতেছে, তাহলে ফটো অ্যালবাম সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের এখানে একটা নির্দিষ্ট একটা পোস্ট ভিডিওতে রিপোর্ট করব বা এখানে আদার সবকিছুতে টিক চিহ্ন মারা যায়, তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটা সিলেক্ট করব। একটা সিলেক্ট করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখন এখানে লিংক দিতে হবে। এখন আমাদের টার্গেট ব্যক্তিটাকে, আজকে আমাদের কোনো টার্গেট ব্যক্তি নাই, সেক্ষেত্রে প্রতিদিন টার্গেট দেখাতে পারবো না, আপনারা নিজ দায়িত্বে রিপোর্ট করবেন এবং অ্যাকশন চালিয়ে যাবেন। এখানে একজন টার্গেট ব্যক্তির যে রিপোর্টটা করবেন, যাকে রিপোর্ট করবেন তার ব্যক্তির লিঙ্কটা এখানে থাকবে বা পোস্ট লিঙ্কটা এখানে দিবেন। তারপর এখান থেকে সুন্দরভাবে দিস কন্টেন্ট কপিস মাই ওয়ার্ক এটা ভুলেও দিবেন না, সেটা এখানে আদার সিলেক্ট করে দিবেন। আদার সিলেক্ট করার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে, এখানে হলো আপনার জাস্ট ক্লিয়ারলি ভাবে বুঝাইতে হবে যে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, এ টু জেড এখানে বুঝাইতে পারেন বা এখানে লিংক দিয়ে দিতে পারেন যে কার কন্টেন্টে ডিসেবল বা রিমুভ করার জন্য বা তার আইডি ডিসেবল করার জন্য রিপোর্ট করতেছেন, এখানে লিংকটা দিয়ে দিবেন। তারপর এখানে কপিরাইট ওয়ার্ড, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে এ ফটো, যদি এটা এ ফটো একটি ফটো হয়ে থাকে তাহলে একটি ফটো সিলেক্ট করবেন, অথবা এ ভিডিও জায়গায় যদি একটি ভিডিও হয়ে থাকে তাহলে ভিডিও সিলেক্ট করবেন, আর যদি আর্ট ওয়ার্ক থাকে বিভিন্ন প্রকার নকশা জাতীয় কোনো কিছু তাহলে সেটা সিলেক্ট করে দিবেন, বা কোনো প্রকার সফটওয়্যার, মনে করেন আপনার সফটওয়্যার আপনি একটা কষ্ট করে সফটওয়্যার বানাইছেন, সেই সফটওয়্যার যদি কেউ মালিকানা দাবি করে সেটা বিক্রি করে দেয় তাহলে এখান থেকে সফটওয়্যার সিলেক্ট করে নেবেন, অথবা মাই নেম। এর যা এইটা নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো, মাই নেমটা কেন অনেকেই হয়তো জানেন না, এটা হলো যে আপনার নামে যদি কেউ ফেক অ্যাকাউন্ট খুলে তাহলে তাকে আপনি ইজিলি ভাবে কপিরাইট রিপোর্ট মারতে পারবেন। এখন আপনার প্রশ্ন হয়তো জাগতে পারে যে আমার অ্যাকাউন্ট তো ভেরিফাইড ছিল না, কিন্তু যে ফেক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে ওইটা তো ভেরিফাইড, সেক্ষেত্রে কি আমার এক কপিরাইট মারলে কি আমার নিজের অ্যাকাউন্টটাই যাবে? আসলে না, আপনাকে কপিরাইটের মাধ্যমে বুঝাইতে হবে যে এটা আপনার অরিজিনাল অ্যাকাউন্ট কত সালে ক্রিয়েট করা হয়েছে, একটা ইয়া লম্বা একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তারপর মনে করেন যে সাপোজ আমার অ্যাকাউন্টের নাম অলৌকিক দিশারি, এখন অলৌকিক দিশারি নামে প্রচুর ফেসবুকে অ্যাকাউন্ট, আপনাদেরকে আমি দেখাই, এখান থেকে আমার নামটা কপি করি। কপি করার পর আমরা এখানে সাপোজ সার্চ করলাম, সার্চ করার পর আমরা দেখবো যে আমার নামে বর্তমানে কত ফেক অ্যাকাউন্ট আছে। অলরেডি আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে, তারপর দুইটা অ্যাকাউন্ট আছে, এত অ্যাকাউন্ট গেল কিভাবে আমি তো বুঝলাম না, এগুলো মনে হয় আমাকে অলরেডি প্রিটেন্ডিং নিয়ে মারা হয়েছে, যার কারণে ওদের নিজেদের অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়ে গেছে আমার যতটুকু ধারণা। তাছাড়া 15-20টার উপরে আমার নামে ফেক অ্যাকাউন্ট ছিল, কিন্তু আজকে দেখতেছি না। তো সেক্ষেত্রে ধরে নেই যে আমার এই নামের অ্যাকাউন্টটা সে ওইটাতে যদি কপিরাইট মারতে যাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে
মাই নেম সিলেক্ট করে কপিরাইট মারতে পারবো, কিন্তু এটার সিস্টেমটা একদমই আলাদা। কিভাবে মারবেন পরে বিস্তারিত পার্ট থ্রিতে, থ্রিতে সরি ফোরে আমরা বুঝিয়ে দিব। এখন আসি আমরা এখান থেকে আদার সিলেক্ট করব। এক ক্যারেক্টার হলো কোনো প্রকার বিষয়বস্তু, তো আমরা আদার এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে প্লিজ ডিসক্রাইব ইউর কপিরাইট ওয়ার্ক। এখন যেই কপিরাইটটা আছে সেই কপিরাইট ওয়ার্ক নিয়ে বিস্তারিত আমাদের কিছু জানাইতে হবে। এখানে আমরা লিঙ্কও শেয়ার করতে পারি যেখানে রিপোর্ট করব, সেই রিপোর্টটা কোন জায়গায় করা হইতেছে, কেন করা হইতেছে, এটা নিয়ে আমরা অ্যাপ্লিকেশনে লিখতে পারি এবং লিঙ্কটাও এখানে বসাই দিতে পারি। তো তারপর এখানে হলো যে আপনার নিজের বিষয়বস্তু, আপনি যে বিষয়বস্তুটা আপনি পোস্ট করছেন সেটার ব্যাপারে আপনি ইউআরএল অর্থাৎ লিঙ্ক দিবেন এবং এটা কোন জায়গায় শো করতেছে, কেন শো করতেছে, এটার ফটোগ্রাফি, তারপর এখানে ডিটেলস, এই যে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে যে ফটোগ্রাফি, তারপর বিভিন্ন গ্রিন ফিল্ড, অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলের মাধ্যমে এই যে অপশনাল থেকে অ্যাটাচ ফাইল দিতে পারবেন। এখানে আপনার লিঙ্কের সাথে সাথে কিছু বিষয়বস্তু আপনি ক্লিয়ারভাবে বোঝাবেন, কারণ আমার প্রত্যেক দুইটা ভিডিওর মধ্যে আমি বলে দিছি যে লিঙ্ক শেয়ার করার জন্য, আসলে লিঙ্ক এই জন্যই বলছি যে শেয়ার করার জন্য, কারণ লিঙ্ক শেয়ার আপনারা বুঝবেন না, তাই আমি বলছি যে লিঙ্ক শেয়ার করার জন্য। কিন্তু লিগালভাবে মারতে গেলে লিঙ্কের পাশাপাশি আপনার যে ওয়ার্কটা, যে বিষয়বস্তুটা আছে, সেই বিষয়বস্তুটা আপনি সুন্দরভাবে ক্লিয়ারভাবে একটা বড় একটা প্যারাগ্রাফের মাধ্যমে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ফুল তাদের কাছে ধরে দেবেন যে এই কারণে সে আমার জিনিসটা কপি করতেছে, বা কপি করার পরেও আমার এই বিষয়বস্তুটার উপর কোনো প্রকার ক্রেডিট দেয় না। সেক্ষেত্রে আমি বলছিলাম যে আপনাদেরকে কোন দেশের কোন আইন এবং কপিরাইট আইনের সেক্টর এবং অ্যাক্ট যেগুলো আছে ওগুলো একটু আপনারা জেনে নেবেন, কারণ জেনে নিলে আপনাদের সুবিধা হবে। কারণ আপনি যদি আইন এবং সংবিধানের যে বিষয়বস্তুর আইনগুলো আছে সেগুলো যদি না জানেন তাহলে কপিরাইট রিপোর্ট মারতে পারবেন না। বাংলাদেশের সংবিধানে কপিরাইটের অ্যাক্ট আমি ফার্স্ট ভিডিওর মধ্যে দিয়ে দিছি, কপিরাইট পার্ট ওয়ান এর মধ্যে, তো কি কি কারণে কপিরাইট ধরে সেটা বাংলাদেশ থেকে যদি মারতে চান লোকেশন তাহলে বাংলাদেশের অ্যাক্টগুলো আপনি দেখে নেবেন। যেহেতু আমরা ইউএসএ থেকে লোকেশন ইউএস এর মাধ্যমে মারতেছি, সেক্ষেত্রে আমাদের ইউএস এর যে অ্যাক্টগুলো আছে সেগুলো আমি আজকের এই ভিডিও লিঙ্কের মধ্যে, ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে কোন কোন কারণে কপিরাইট ইউএস এর মধ্যে ধরে। তো এখানে আমাদের যে নিজেদের ওয়ার্কটা আছে সেই ওয়ার্কটা আমরা এখানে দিয়ে দিব, তারপর অ্যাটাচ ফাইল থেকে ওই যাওয়ার সেম স্ক্রিনশট দিব এবং মার্ক করে দেখাবো যে এটা আমার পোস্ট আগে করা হয়েছে। সেক্ষেত্রে আপনি পোস্ট এডিটিং করতে পারেন, তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে কোনো প্রকার স্বাক্ষর নাই, স্বাক্ষর জিনিসটা কিন্তু নাই এই কারণেই, কারণ আমি কিন্তু এগুলো ফুল করি নাই, ফিল আপ করি নাই। যখন আমি পুরোটা ফিল আপ করতাম তখন কিন্তু নিচে এখানে স্বাক্ষরের জায়গাটা থাকতো একদম, এবং কনফার্মের জায়গাটাও থাকতো। যেহেতু আমি এখানে কোনো ফিল আপ করি নাই এবং আপনাদেরকে বুঝাই দিছি এই ব্যাপারটা, আপনারা আপনাদের পছন্দ মতো রিপোর্টটা মেরে দিবেন। কাকে মারবেন সবাইকে, এটা একজনকে ফুলভাবে মারবেন না, কারণ আসিফ মুহিউদ্দিনের উপর এখন অ্যাকশন চলতেছে। আমাকে একজন কমেন্ট করে জানাইছে এবং দেখাইছে যে আসিফ মুহিউদ্দিনের একটা পোস্ট এবং একটা পিকচার রিমুভ হয়েছে, তো সেক্ষেত্রে আসিফ মুহিউদ্দিন অ্যাকশন ব্লকে আছে কিনা আমি জানি না। তবে এতটুকুই বলবো যে আসিফ মুহিউদ্দিনকে শুধু একজন, আমরা যেহেতু অনেকজন রিপোর্ট করতেছি সেক্ষেত্রে অল্প কয়েকজন আসিফ মুহিউদ্দিনকে মারবো, এবং আরও যারা নতুন নিত্য নতুন নাস্তিক বের হচ্ছে তাদেরকে আমরা রিপোর্ট করবো, শুধু একজনকে না। আমাদের টার্গেট থাকবে যত নাস্তিক আছে সবার উপরে। তো তারপর সেম সবার মতোই এখানে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দেওয়ার পর কনফার্মে একটা সাইন করে দিবেন, সাইন করার পর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি আজকের ভিডিওতে এই কারণেই দেখাইতেছি না যে আমরা লিগালভাবে যদি দেখাই দিই ভিডিওটা, এই যেমন এই ভিডিওটা আমি বানানোর পর সাথে সাথে আপলোড করে দিব, কিন্তু এই ভিডিওটা বানানোর পর যাকে আমরা অ্যাকশন নিছি সে কিন্তু জেনে যাচ্ছে, এবং জেনে যাওয়ার পর ওই পোস্ট ফ্রেন্ড করে দিচ্ছে বা কেউ জানিয়ে দিচ্ছে বা আমাকে ব্লক মেরে দিচ্ছে, এই টাইপের আমাকে ইমোর মধ্যে জানাইছে। এবং আমি নিজেও দেখছি যে আমি আসিফ মুহিউদ্দিনকে কয়েকটা পোস্ট টার্গেট করেছিলাম গত ফার্স্ট ভিডিওর মধ্যে, এই ফার্স্ট ভিডিওর মধ্যে ওই পোস্টগুলো বাদে আমি কিন্তু ভিডিও শেষে আর অনেকগুলো রিপোর্ট করছি। ওই রিপোর্ট করার ফলে ওই যে পোস্টগুলো ছিল ওই পোস্টগুলো অনলিমি করা হয়েছে কি না জানি না, তবে সে নিজে রিলেট করছে কিনা এটাও জানি না, কিন্তু রিভিউটা অন্যরকম রিভিউ দিছে। তো রিভিউটা কেমন দিছে আমরা পরে একেবারে লাস্ট যখন আমাদের কপিরাইটের পুরো ভিডিও শেষ করব, প্রত্যেকটা সেক্টর শেষ করে দেবো, তখন আমরা যে রিপোর্টগুলো করছি এবং রিপোর্টগুলোর পর যে রিভিউগুলো আসছে সেই রিভিউগুলো এ টু জেড দেখাই দিব এবং এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো আজকের ভিডিও এতটুকুই,
যদি কেউ এই ভিডিওটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করার পর আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আমি দিশারি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।